বাংলাদেশে যেই সমস্ত গাড়ি সবার প্রিয় এবং পছন্দের লিস্টে রয়েছে এবং বেশি পরিমাণে ইউজ হয় আজকে থাকছে সেরকম একটি গাড়ি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা ব্র্যান্ডের এক্স করোলা গাড়ি। তো চলুন ভিউয়ার্স সম্পূর্ণ গাড়িটা রিভিউ করা যাক। এই গাড়িটার মডেল 2002 এবং রেজিস্ট্রেশন করা হয়েছে 2006 সালে, 19 সিরিয়ালের গাড়ি এবং গাড়িটাতে মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং গাড়ির ট্যাক্সের মেয়াদ পাবেন 2024 সাল পর্যন্ত এবং ফিটনেসের মেয়াদে থাকছে 2023 ডিসেম্বর পর্যন্ত। গাড়িটাতে ব্ল্যাক কালারের ড্যাশবোর্ড থাকছে এবং ড্যাশবোর্ড কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ পাবেন আপনারা। এবং আমি যদি আপনাদের গাড়ির স্টিয়ারিং হুইলটা দেখাই, স্টিয়ারিং হুইল কন্ডিশনে কিন্তু যথেষ্ট বেশ ভালো থাকছে এবং গাড়ির সাথে যে মিটারটা রয়েছে সেটাও কিন্তু বেশ ভালো এবং ফ্রেশ কন্ডিশনই থাকছে। অটো গিয়ার গাড়ি এবং গাড়ির সাথে যে এসি প্যানেলটা রয়েছে তার সুইচগুলো কিন্তু আপনারা খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন এবং এর গাড়ির যে এসি প্যানেলটা রয়েছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো এবং সাথে থাকছে একটি এলইডি টিভি। এবং এই গাড়িটার যদি আপনাদের সিট কন্ডিশন দেখায় তাহলে এই গাড়ির সিটগুলোর কোয়ালিটিও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট বেশ ভালো পাবেন এবং বেশ ভালো এবং ফ্রেশ থাকছে, অনেক দিন ইনশাল্লাহ ইউজ করতে পারবেন। এরপর যদি আপনাদের গাড়ির সিলিংটা দেখাই, গাড়ির সিলিং কোয়ালিটিও কিন্তু যথেষ্ট বেশ ভালো থাকছে, কোথাও কোনো রকমের দাগ স্পট বা ওরকম কোনো সমস্যা ইনশাল্লাহ থাকছে না এবং আপনারা চাইলে ইনশাল্লাহ এটা খুব সহজেই অনেক দিন ইউজ করতে পারবেন। গাড়িতে কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি না থাকায় গাড়ির ড্রাইভিং সিটের সাথে যে খুঁটিটা রয়েছে সেই খুঁটিটার কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট বেশ ভালো থাকছে। এবং আপনাদের যদি এই গাড়ির সাথে যে দরজাটা রয়েছে সেই দরজাটার প্যাডটা দেখাই, প্যাড কন্ডিশনও কিন্তু যথেষ্ট বেশ ভালো থাকছে এবং এর যে কন্ট্রোল বাটনগুলো রয়েছে সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট বেশ ভালোভাবেই কাজ করে এবং দরজার যে বিটগুলো রয়েছে সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনেই থাকছে ইনশাল্লাহ। এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে দরজার সাথে নিকেল বিট রয়েছে, প্রত্যেকটা দরজার সাথেই থাকছে এবং প্রত্যেকটা দরজার সাথেই আপনারা কিন্তু রেনশিট পেয়ে যাবেন। আপনারা সম্পূর্ণ গাড়িটাতে আলহামদুলিল্লাহ বেশ ভালো কন্ডিশনই পেয়ে যাবেন এবং গাড়িটার যে বডি কালার রয়েছে ফ্রন্ট সাইডে, ডান সাইড, বাম সাইড এবং ব্যাক সাইডে সেটা কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট বেশ ভালোই থাকছে এবং এক্স করোলার যে মনোগ্রাম রয়েছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ফ্রেশভাবেই থাকছে ইনশাল্লাহ। এবং এর যে ব্যাকলাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাকলাইট কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো থাকছে, কোথাও তেমন মেজর কোনো সমস্যা নাই বা বড় রকমের কোনো ফাটল বা এরকম কোনো সমস্যা ইনশাল্লাহ নাই। তো এই গাড়িটার বাম সাইডের যে বডি কন্ডিশন সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট বেশ ভালো থাকছে। আপনাদের যদি আর একটু ক্লোজলি দেখাই, যদি আমি দরজাটা খুলে দেখাই দেখতে পাবেন যে এই দরজার যে প্যাডটা রয়েছে প্যাডটাও কিন্তু ফ্রেশ থাকছে এবং যে বিটগুলো থাকছে সেগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট বেশ ভালো কন্ডিশনে থাকছে। আর একটু যদি ভালোভাবে আপনাদের এই দরজার যে বাম পাশের দরজার যদি খুঁটিটা দেখেন দেখতে পাবেন যে খুঁটি আলহামদুলিল্লাহ বেশ ভালো কন্ডিশনেই আপনারা পেয়ে যাবেন। এবং এই দরজার ঠিক পাশে যদি আমরা বাম পাশের প্যাসেঞ্জার সিটের সামনের দরজাটা দেখাই দেখতে পাবেন যে সেই দরজাটার প্যাডটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট বেশ ভালো থাকছে এবং এই দরজার যে খুঁটি রয়েছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদেরকে সন্তুষ্ট করবে ইনশাল্লাহ। এই গাড়ির যে চাকাগুলো রয়েছে চাকাগুলোর কন্ডিশন আলহামদুলিল্লাহ বেশ ভালো থাকছে, বিটগুলো আলহামদুলিল্লাহ বেশ স্পষ্টই থাকছে, অনেক দিন ইনশাল্লাহ ইউজ করতে পারবেন। এবং সাথে যে অ্যালয় রিংগুলো পাচ্ছে রিংগুলোর কোয়ালিটি এবং কন্ডিশনও কিন্তু যথেষ্ট বেশ ভালো এবং গাড়ির যে ব্রেকিং সিস্টেম থাকছে আলহামদুলিল্লাহ সেটাও বেশ ভালো পাবেন। এই গাড়িটাতে আপনারা পেয়ে যাবেন টয়োটা ব্র্যান্ডের অন এনজেড ভিভিটিআই ইঞ্জিন এবং 1500 সিসির যে ইঞ্জিনটা থাকছে আলহামদুলিল্লাহ ইঞ্জিনটার কন্ডিশনও কিন্তু যথেষ্ট বেশ ভালো থাকছে। আপনাদের যদি একটু স্পষ্টভাবে দেখাই এর সাথে যে ব্যাটারিটা থাকছে এই ব্যাটারিটা কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোই এখনও পর্যন্ত রয়েছে, টোকায় টোকায় স্টার্ট হয় এবং গাড়িটাতে বড় কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি না থাকায় বাম পাশের সকেট জাম্পার খুঁটি, সামনে যদি আপনাদের মার্সেলটা দেখাই মার্সেলটার কন্ডিশন এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেশ ভালো থাকছে। এবং একই সাথে ডান পাশের যে সকেট জাম্পার খুঁটি রয়েছে সেটা কিন্তু বেশ ভালো থাকছে এবং ইতিমধ্যে আপনাদের বলেছি যে ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ বেশ ভালো থাকছে, আপনারা বেশ ভালোই পারফরমেন্স পাবেন। তো সেক্ষেত্রে ইঞ্জিনটা ধোয়া মারে না বা গ্যাস খায় না এরকম কোনো সমস্যা ইনশাল্লাহ নাই। এবং এই গাড়িটাতে এই যে দেখতে পাচ্ছেন যে সিএনজি লাইন রয়েছে, অর্থাৎ অকটেন এবং সিএনজি দুইটা পদ্ধতিতে আপনারা চালাতে পারবেন এবং এই গাড়িটার যে স্টেসিস নাম্বার রয়েছে সেটা আপনারা এসে সরাসরি মিলিয়ে দেখবেন কাগজের সাথে ইনশাল্লাহ তারপরে কিনে নেবেন। তো এবারে আমরা গাড়িটার বুট স্পেসটা দেখিয়ে দেবো আপনাদেরকে। ইতিমধ্যে আপনারা জানেন যে এই গাড়িটাতে আপনাদের জন্য থাকছে একটি সিএনজি সিলিন্ডার, আপনারা তেল এবং গ্যাস উভয়ই গাড়িটা চালাতে পারবেন এবং এই গাড়িটাতে আপনারা একই সাথে যে বুট স্পেসটা পাবেন সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট বেশ জায়গা থাকছে এবং এর যে বিস্কিটগুলো রয়েছে দুই সাইডে সেটাও কিন্তু কোনো রকমের মেজর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকছে না। আমি যদি ভিতরে আরেকটু আপনাদের ক্লোজলি দেখাই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আপনারা একটা স্পেয়ার চাকা পেয়ে যাবেন, জগ হুইলস এবং অন্যান্য যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ পাবেন এবং ভিতরের বডিতেও ইনশাল্লাহ বড় রকমের কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালোই পাবেন আপনারা। ইউজড গাড়ি হিসেবে এই গাড়িটা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য বেশ ভালো কন্ডিশনেই থাকছে। তো এবারে এই গাড়িটার দাম বলে দেবো, এতক্ষণ ধরে
সম্পূর্ণ গাড়িটা আপনাদের রিভিউ করে দেখালাম, কেমন হলো সেটা কমেন্টে ইনশাল্লাহ আপনারা জানাতে পারেন, এবং একই সাথে আপনারা চাইলে আপনাদের যে কোনো মতামত কমেন্ট অপশনে জানাতে পারেন। এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। অলরেডি সাবস্ক্রাইব যারা করে দিয়েছেন, চাইলে লাইক কমেন্ট অথবা শেয়ার করে দিতেই পারেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন এখনও ফলো করেননি, তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং ফলো করে আমাদের সাথে থাকুন। তো এবারে এই গাড়িটার দাম বলে দেবো। এই গাড়িটার আস্কিং রেট আপনাদের জন্য রাখা হচ্ছে 9,55,000 টাকা। কিন্তু যারা নিয়মিত ভিউয়ার্স রয়েছেন অথবা নতুন যারাই আসুন না কেন, আজকের যদি এক্স করোলা গাড়িটা দেখে থাকেন তাদের জানিয়ে রাখি যে আপনারা সরাসরি এসে গাড়িটা যদি ভিজিট করে দেখেন তাহলে দাম নিয়ে ইনশাল্লাহ কথা বলতে পারবেন, সেই সুযোগ গাড়ি আসেন ইনশাল্লাহ থাকছে। তাই আজই চলে আসেন উত্তর 11 নম্বর সেক্টর 10-11 নতুন ব্রিজ সাউথ ব্রিজ স্কুলের সামনে গাড়ি আসেন, সরাসরি এখানে এসে ভিজিট করে এই গাড়িটা দেখতে পারেন। দেখে যদি আপনার পছন্দ হয় তাহলে দাম নিয়ে কথা বলে ইনশাল্লাহ কিনে ফেলুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।